দেলার হোসেন সাইদি সাহেবকে চাঁদে দেখা বলে গেছে এই কথা বলে কিন্তু 21 জন মানুষ করা হয়েছিল তো যারা দেলার হোসেন সাইদি সাহেবকে চাঁদে দেখা গেছে বইলা 21 জন মানুষকে করে তাদের কাছে এসছে বেশি ভালো কিছু আমি আশা করি না অতীতে যেই ধরনের ঘটনা ঘটেছে তার চেয়েও ভয়ঙ্কর ধরনের ঘটনা তারা ঘটানোর চেষ্টা করবে আমার সবার কাছে অনুরোধ থাকবে এবার ঘুমিয়ে থাকেন না উঠুন জেগে উঠুন কারণ দেশটাকে বাঁচাতে হবে আমার আপনার সবার স্বার্থে ওরা বলবেই কারণ এরাই তো তারা যারা বলেছিল দেলার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি মারা গেছেন দেলার হোসেন সাইদি সাহেবকে চাঁদে দেখা বলে গেছে এই কথা বলে কিন্তু 21 জন মানুষ করা হয়েছিল তো যারা দেলার হোসেন সাইদি সাহেবকে চাঁদে দেখা গেছে বইলা হ্যাঁ ইসলামকে ব্যবহার করে 21 জন মানুষকে করে তাদের কাছে এসছে বেশি ভালো কিছু পাওয়া উচিত আমি আশা করি না যারা 71 সনে আমাদের মা বোনের সম্ভ্রম নিয়েছে যারা 30 লক্ষ শহীদের রক্ত নেওয়ার জন্য পাক বাহিনীকে সাহায্য করেছে তাদের কাছে আপনি এর চেয়ে বেশি ভালো এক্সপেক্ট করেন কেন আর আমি অবাক হয়ে যাই বিস্মিত হয়ে যাই পৃথিবীর কোনো দেশে নাই যে যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা রাজনীতির সুযোগ পায় আমাদের দেশই একটা অভাগ্য দেশ যেখানে এখনও পর্যন্ত ওরা কথা বলে এবং আমাদের তরুণ সমাজ এখনও তাদের চুপ করে সেটা শুনে আমি অবাক হয়ে যাই আমার মনে হয় 30 লক্ষ শহীদের আত্মা এবং দু লক্ষ মা বোনের সম্ভ্রম তারা আজকে লজ্জিত হচ্ছে তাদের বিবেক থেকে আজকে প্রশ্ন আসছে যে কেন কেন তারা এখনও কথা বলবে এটা আওয়ামী লীগ জাতীয় পার্টি কিংবা ন্যাপ কমিউনিস্ট পার্টি কিংবা বিএনপির প্রশ্ন না এটা প্রশ্ন হচ্ছে 30 লাখ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম আমার মনে হয় আমার সবার কাছে অনুরোধ থাকবে এবার ঘুমিয়ে থাকেন না উঠুন জেগে উঠুন কারণ দেশটাকে বাঁচাতে হবে আমার আপনার সবার স্বার্থে আজকের এই শোকের দিবসে আমি শুধু একটা কথা বলতে চাই এই শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে 75-এর 15ই আগস্ট একদিনে 26 জনকে হত্যা করা হয়েছিল আল্লাহর অশেষ রহমত যে দুই বোন সেদিন জার্মানিতে ছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছিলাম আল্লাহর হুকুমে শেখ হাসিনা থাকাতে আবার বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে এবং স্বপ্ন বাস্তবায়ন করছে কিন্তু আমি একটা কথা আজকে দিনে বলতে চাই যে আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে আগামী 2-3 মাস ওই খুনিরা অতীতে যেই ধরনের ঘটনা ঘটেছে তার চেয়েও ভয়ঙ্কর ধরনের ঘটনা তারা ঘটানোর চেষ্টা করবে এবং এই বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্য যা যা কিছু পরিকল্পনা করার দরকার তারা সেই পরিকল্পনা করছে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই দেশের মানুষকে একটা কথা বলতে চাই আওয়ামী লীগ করি কি করি না সেটা বড় ব্যাপার না কোন দল করি সেটা বড় ব্যাপার না এই দেশটা আমাদের সবার এই দেশটাকে বাঁচাতে হবে বঙ্গবন্ধু চলে গেছিলেন দেশ পিছিয়ে গেছিল শেখ হাসিনা যদি চলে যান তাহলে দেশ আর সামনের দিকে আগাতে পারবে না অন্ততপক্ষে আগামী 50 বছর তাই আজকের এই দিনে আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো আওয়ামী লীগের শেখ হাসিনা না বাংলাদেশের মানুষের সম্পদ শেখ হাসিনা যিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছেন আমি মনে করি আমাদের সকলের তার পিছনে দাঁড়ানোর কর্তব্য এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য